আইরে আমি কেমনে কইতাম আমার নবী কত আপন অনিকি তো কম তাইরি আল উল্টা পাল্টা কয় আসলে উল্টা বলি না নবী তোমার আমার জন্যই জন্য এত পাগল যেই জায়গাটা পিটি পিটি কি হবে সুন্দর জায়গা দেখলে দুনিয়ার কথা মানুষে ভুল্লা যাওয়ার কথা আমার নবী এমন একটা জায়গা দেখছে জান্নাতের গিয়া গেছে এখনো আসে নাই আর আমার নবী এত সুন্দর গেছে এত সুন্দর জায়গা দেখে আমার নবী ডাক দিয়ে গো আল্লাহ তুমি আমার এত সুন্দর জায়গা দেখাইছো আমি কেন কান্দি জানি আমার তো এই সুন্দর চোখ দিয়ে আমরা কত গুণা করি হাতে আমরা জিনা করি হাতে হাতে আমরা কুফুরি করি হাতে হাতে আমরা হাতের জিনা করি হাতে হাতে আমরা চোখের জিনা করি হাতে হাতে জবানের জিনা করি হাতে হাতে পায়ের জিনা করি কি জবাব দেব আল্লাহর দরবারে ওমায় বাবা মন ছু যাই মদিনায় এ নার ওই ব্রাহ্মণ হাতার সুর দাও না ভয়েস অফ সুন্না সুন্নতের সত্যবাণী কেটা জবান বন্ধ রাখবেন না হৃদয়ের যত শক্তি আছে ইমানি যত নূর আছে ইমানি যত পাওয়ার আছে দুনিয়ার সব শক্তিগুলো একত্র করে যার যার শক্তিগুলোকে কাজে লাগাইয়া জবানটা খুলে বলুন আল্লাহ আকবর আবাদত পাওয়ার মালিক কে আর জবান খুলে বলো কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য ওই সেই আমি কোরআন থেকে একটা আয়াত তিলাওয়াত করলাম ওনার ওই ব্রাহ্মণ হাতার বন্ধু গত বছর আমি এসেছি এইবার একটা বছরের ব্যবধানে এই নারী ব্রাহ্মণ হাতার অনেক মানুষ কবরে চলে গেছে যাদের জানা যায় আপনারা অনেকে গিয়েছেন এমন ইতিহাস আছে না না আমিও যদি চলে যেতাম আমার কেউ দাওয়াত করত না আমি জানি আমার কবরে আপন হবে না এই জন্য বাবা মরার আগে যা করার করতে হবে মরার পরে কিছুই নাই অনেকে বলে যা করার কইরা লই যা খাওয়ার খাইয়া লই এখনই তো মুখেই দাঁড়িয়ে উঠে নাই আমরা ভবিষ্যতে দাঁড়িয়ে রাখবো ও তুমি যে কইলা এখনো সময় হয় নাই তুমি বুঝনি তুমি ঘুমাইয়া গেছো সকাল বেলা তুমি ফজরের টাইমে নামাজটা কিন্তু এমন অনেক মানুষ আছে ফজর হওয়ার আগে তার জীবন চলে যায় এরপরে তোমার খাতায় তোমার নামাজ কাজাটাই লিখে যায় এই জন্য যুবক আজকের কাজটা আগামী দিনের জন্য রেখে দিও না একটা ওয়াক্ত নামাজ কাজা হইয়া গেলে কি জবাব দিবা আল্লাহর দরবারে ওয়াজ শুধু শুনলেই চলবে না রে বাবা জানার নামই মান মানার নামই হইল ইমান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন আল্লাহ রবুল আলামিন বলেন নিশ্চয়ই নামাজ নিশ্চয়ই সলা মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে দূরে রাখে একটা মাত্র বন্দিগি যেই বন্দীগিদের দাঁড়াইয়া গেলে অশ্লীলতা তোমাকে গ্রাস করতে পারে না খারাপ কাজ তোমাকে গ্রাস করতে পারে না আমার নবী বলেন আমার আল্লাহ বলেন এই আমার আল্লাহ মধ্যে বিরাশি জায়গায় বলছেন নামাজ কায়েম করো শুধু নামাজ নিজে পই না কথা কেন কারণ হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাবই করা হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার আব্বুরা আমি লোকাল বাসায় বলবো না একদম হাকি কতের চিত্রটা আমি তুলে ধরবো এই জন্য আমার কথাই কেউ বেজার হইেন না আমি জানি আল্লাহ মুরুন সত্য যদিও তিতা যদিও সত্য কথায় কেউ ব্যথা পাই কিছুই করার নাই আমি যদি জানি না সত্য গোপন করি আল্লাহর দরবারে আমার জবাব দেওয়া লাগবে কি লাগবে না এই জন্য আমার আল্লাহ বলেন

মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে কারণ আমার আল্লাহ আমাদেরকে মুনাফিকি করার জন্য পাঠাই নাই আমার আল্লাহ আমাদেরকে মানুষের গিবত করার জন্য পাঠাই নাই আমার আল্লাহ আমাদেরকে মানুষের বিরুদ্ধে চুগুলখড়ি করতে পাঠাই নাই সন্ত্রাসী করতে পাঠাই নাই জঙ্গিবাদী করার জন্য পাঠাই নাই আমার আল্লাহ কেন পাঠিয়েছেন কথাটা সব মাফিলে বলে দেখি আবারও বলি আল্লাহ কেন আমাদেরকে পাঠিয়েছেন কোরআন লক্ষ্য করুন ওয়ামা খলামতুল জিন আবার ইংসা ইলিয়া বুদু তেলাবাদ করলে খারাপ লাগে কষ্ট লাগে তাইলে আমি আবারও তেলাবাটটা করি আওয়াজটাকে জোরে হবে না আসতে হবে ওয়ামা খলাপ তুল জিন আল্লা আল্লাহ আরামিন বলেন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে দিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য আমার নবী বলেন আফদালুল ইবাদতের সলাত সর্বোত্তম ইবাদত হলো নামাজ এই জন্য তাহিরি মাঝে মাঝে বলি নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজে পড়ো নবীরে মান্না নামাজ পড়লে হয় মমিন নবীরে না মান্না নামাজ পড়লে হয় কমি এই জন্য হাবিব বলেন আফদালুল ইবাদতের সালাত সর্বোত্তম ইবাদত হলো নামাজ বিরাশি জায়গায় বলছে নামাজ কায়েম করো আমার নবী বলে সর্বোত্তম ইবাদত হলো নামাজ এক সাহাবি কই নবী গো রোজা ও ইবাদত যাকাত ও ইবাদত হজ ও ইবাদত জিকির ও ইবাদত কিন্তু সব ইবাদতের চাইতে নামাজ কেমনে সেরা ইবাদত নামাজ কেন উত্তম ইবাদত আমার নবী বলে উম্মত নামাজ পড়লে কথা কে জানে কথা বলতেছে ফুট ফুট করতেছে আল্লাহই জানে কথা কয় না মারিহা নামাজ আসে এটা ক্যামেরা এই জন্য আমার নবীর প্রশ্ন করা হয় নবী গো রোজা ও ইবাদত সাওম ইবাদত হজ ইবাদত যাকাত ইবাদত জিকির ইবাদত মহাবত ইবাদত সোহবত ইবাদত খেতমত ইবাদত এবাদত তো এমনি ইবাদত অনবী নামাস টেকেন সরবতী ইবাদত হলো আমার নবী বলে রোজা যদি রাখে কথা বলা যায় হজ করতে গেলেও কথা বলা যায় জাকা দিতে গেলেও কথা বলা যায় কিন্তু সলাতে মনে একটা ইবাদত যেখানে আল্লাহ আকবার বলে দাঁড়ায় গেলি পৃথিবীর কোনো মানুষের সঙ্গে কথা বলা যায় না তোমরা মনে করতেছ লাউ হে মাহফুজের কোরআন তেলাওয়াত করো কিন্তু আমার নবী বলে তোমরা কোরআন তেলাওয়াতই শুধু করছো না নামাজে তোমরা সরাসরি আমার আল্লাহর সঙ্গে কথা বলতে কার সঙ্গে কথা বলি আল্লাহর সঙ্গে কথা বলি তাই তো বলা হয়েছে তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহরে দেখতেছ যদি তুমি আল্লাহরে দেখতে না পারো তবে যদি আল্লাহকে দেখতে না পারো এই বিশ্বাস রাখবা আমার আল্লাহ আমাদেরকে দেখতেছে কথা কোন ঠিক কিনা এই জন্য যুবক আমার আমি যদি দিনের বেলা রোজা রাখি মার সঙ্গে বোনের সঙ্গে বায়ের সঙ্গে কথা বলতে পারবো হজ করতে গেলে আমি যদি একবার করে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লব্বাইক এবার একবার পড়লাম দিয়ে একটু কথা বললো আমি বলার স্বাধীনতা আছে কোনো বাধা নাই জাকাত দিতে গেলাম মাইকিং করলাম জাকাত দেওয়া হবে মানুষ জাকাতের কাপড় নিতেছে জাকাতের কাপড় দিতেছে এটা ও বাদত কিন্তু মাছ দিয়ে আমি কথা বলতে পারবো হজ করতে গেলে কথা বলতে পারবো কিন্তু নামাজ এমন একটা ইবাদত দাঁড়াইয়া গেলে আর কথা বলা যায় না কেন 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 সন্নিরা কেন কেন নবী নবী করে শূন্য যাও নামাজের মধ্যে আল্লাহ আকবর বলে দাঁড়ায় গেলাম আমি নামাজ এমনি দাঁড়াবো দাঁড়াইবার আগে উজু আছে না নাই আরো জোরে কোন উজু আছে না নাই এই উজুর খাকি কথা আমরা অনেকে জানি না অনেকে লাভ মাইরা গিয়া উজু করে এইভাবে শীতের দিন কাপড়টা উপরে তোলে না এই যে কনির উপরে কাপড়টাও তোলে না কিন্তু এতটুকু দুই আর মাছ রেখে দেয় কিন্তু এই যে কণিডার উপরে যদি পানি না পৌঁছে উজু হবে না কানের লতি পর্যন্ত পানি না পৌঁছলে উজু হবে না দাড়ি বালাল কইরা খিলাল করা লাগে নাইলে উজু হবে না টাকনোটা যদি বাকি থাকে তাইলে উজু হবে না এ বন্ধু অনেকে জানে না আরে বাবা উজুর চাবি হইল পবিত্রতা আর নামাজের চাবি হইল উজু জান্নাতের চাবি হইল নামাজ আরে একটা তো আর একটা সঙ্গে রিলেটেড কোন নামাজ বেহেস্তের সাবি উজু সারা নামাজ পড়লে নামাজ হইব আবার কয় নামাজ ঠিক আছে উজু ঠিক আছে কিন্তু পসরাব কইরা পানি লয় না এমনি উজু করছে উজু হইছে তাইলে আগে জাগা পাক জামা পাক শরীর পাক সতেরো টাকা সবগুলো আর কানা হাকাম গুলো একটাও ফালাইন না কোনো বিষয় না রে বাবা এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন কি জানেননি কেউ যদি করার সময় বিসমিল্লাহ বলে উজু শুরু করে আর ওই সময় এক নম্বরে হাতের কবজি দৌত করবে তিনবার তিনবার কুলি করবে তিনবার নাকে পানি দিবে তিনবার মুখমণ্ডল দৌত করবে তিনবার এই হাতগুলো তিনবার করে দৌত করবে মোছে করবে আর পা গেরালি পর্যন্ত দৌত করবে এই আমার বাবারা এইগুলো গেলে সময় লাগে লাগে কি না উজু করতে গেলে সময় লাগে কি লাগে না বলে কেউ যদি বিসমিল্লা বইলা উজুটা শুরু কইরা দে করতে যতক্ষণ লাগবে ততক্ষণ পর্যন্ত আসমানি ফেরেস তারা ওই বান্ধারা আমল নেকি লেখতেই থাকে এরপরে আমার নবীবনে কেউ যদি উজু করার পরে আসমানের দিকে তাকাইয়া কালিমায় শাহাদা যদি কেউ পড়ে এই আমলগুলো আমাদের মধ্যে নাই এই আমলগুলো আমরা ভালো করে জানিও না এখন বলবেন হুজুর এই বিষয়টা কেন বাসাই করতেছেন কারণটা কি আমার কারণ হলো জানার নাম ইমান নয় মানার নাম হলো ইমান আমরা সবাই নামাজি হইয়া গেলে আমার নবী কি খুশি না বেজার আমার নবী বলেন ওইভাবে উজু শেষ কইরা যদি আসমানের দিকে তাকাইয়া শাহাদা যদি কেউ তেলাওয়াত করে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাগুলো খুলে দেয় শুধুমাত্র তাই নই রে বাবা আমার আল্লাহ ওই উযুকারীর জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেয় এই জন্য আমার যুবক ভাইরা আমার নবী বলেন নামাজের হিসাব হলো সর্বোচ্চ নামাজটাই হলো সর্বোত্তম ইবাদত এখন বলবেন হুজুর নামাজটা যে সর্বোত্তম ইবাদত নামাজটার হাকিকত আমাদের সামনে একটু বয়ান করেন আমি কি বয়ান করব জানি নি আমি যদি ধরি যদি নামাজ নামাজ যে কয় মুরুব্বির একটু রাগ করে না অনেকে আমার একটু উল্টা পাল্টা বলে অনেকে বলে সুন্নি ওয়াজ উঠতে নবী নবী আওয়াজ শুরু করে নামাজের কথা কয় রোজার কথা কয় না হজের কথা কয় না মা বাপের খেদমতের কথা কয় না আলে উঠতে উঠতে নবীর কথা কয় নবীর কথা কয় নবীর কথা আমি কই যারা এইভাবে কথা কয় হেরার ই মানো নাই হেরার কুস্তি নাই যারা নবীর শান কইলে ক নবীর শান কয় নবীর শান নামাজের কথা কয় না তাইলে কুমতর আর বাকিটা কইলাম না বাকিটা ইতিহাস বাকিটা আমার কর দরকার নাই নবীর শান গাইলে যার সমস্যা বুঝতে হবে তার দিল ও মরা ইমান মরা কথা ঠিক না ঠিক রাগ করে না আমার সাথে রাগ করে লাভ নাই কারণ রাগ করে ভাবতেন না আমি তাহিরি আমার সাথে রাগ করে কেউ পারবেন না ইনশাআল্লাহ কারণ আমি দলের ছাড়া কথা বলি না এটা আমার একটা হিম্মত আছে এই যে কথা বলতেছি একটা কথা লোকাল বলবো না আমি নামাজের ওয়াজি করতেছি আমি নামাজ দিয়ে ওয়াজটা শুরু করলাম দেখেন আমি কোথায় যাই যদি আমি একটু ভিতরে ঢুকি ভিতরে ঢুকলে দেখেন কি আছে নামাজের মধ্যে দাঁড়াইছেন পিছন দিক দিয়ে মেম্বার একটু দাঁড়ান আমি নামাজ পড়তেছি এক নি কথা দেখেন আরেকটু ভিতরে ঢুকি আরেকটু একটু হইলো আমি নামাজ পড়তেছি সুর পড়তেছি পিছন দিক দিয়ে চেয়ারম্যান সাহেব করতেছে তাই রিস আলাইকুম আমি কইলাম যে ওয়ালাইকুম আসসালাম চেয়ারম্যান সাহেব কেন আসেন না এ কথা যদি লাস্টে কই আপনি একটু বসেন আমি একটু নামাজ পড়তেছি বাকি রেখাতের পরে কথা কমো নামাজ ওইবনি তাইলে আমরা কেন নবীর কথা কই সব জায়গায় এই জন্যই বলি নামাজের মধ্যে চেয়ারম্যানকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায় সাউন্ডটা তুলে দাও নামাজের মধ্যে চেয়ারম্যানকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায় নামাজের মধ্যে মেম্বারকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায় নামাজের মধ্যে ওসিকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায় নামাজের মধ্যে মেম্বারকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায় নামাজের মধ্যে বক্তাকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায় নামাজের মধ্যে তোমার বাবাকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায় শুন

দেখেন নামাজ কত বড় নিয়ামত পূর্ণ ইবাদত জোরে কোন আল্লাহ আজানের মধ্যে নবীন নাম আছে না নাই আছে যেই নামাজ আল্লাহু আকবার কয়ে প্রথম নামাজ শুরু করেন ওই নামাজের ভিতরে নবীর সালাম লাগাই দিয়েছে ঠিক আর আমরা সালাম দিলে অসুবিধা কি এইগুলো নিয়ে খবরদার কোনো ধাক্কা থেকে করবেন না আপনি যদি হাজার বার সালামের বিরোধিতা করেন নামাজ থেকে আসসালাম আলিকাই ইহান্নবী আপনি কাটতে পারবেন না পারবেন স্বয়ং নামাজের ভিতরে যেই নবীকে সালাম আমার মনিব লাগাই দিছেন সেই নবীর সালাম দিলে গুণা নাই বরং এটা একটা আফসল এবাদত আফসল কর্ম কতাগণ ঠিক নাবে ঠিক এই জন্য আমি বলেছিলাম নামাজের ভিতরে কাউকে সালাম দিলে নামাজ হয় না আমার নবীরে সালাম না দিনে নামাজ বাতিল হয়ে যায় জোরে জোরে এটাই হলো ও আমার পর্দান সিং মাহা তাহির আইব তাহির আইব মাঠ মাত বইরা গেছে জাগা নাই কিন্তু আমার নবীকে এমন একটা সময় আসবো মসজিদ সুন্দর করবার লাগে ভাগ লইয়া যাইব কিন্তু মুসল্লির কবর থাকবে না এটাই হলো কেয়ামতের কালামত কথা গণ ঠিক কিনা মসজিদমুখী হন মসজিদমুখী হয়ে যান নামাজ কেমন ইবাদত আমার নবী যখন কথা না কষ্ট দিছে আপনারা আমি যে একটু করা কথা কইছি খারাপ লাগছে আমার কথার মধ্যে দলিল বা যুক্তি আছে না নাই তা আমনে নামাজে খারি যদি কোন এই যে এমনি এমনি ঠিক আছে এমনি কই না চেয়ারম্যান সাহেব একটু বড় নাম নামাজ হইব তা যারা বলে নামাজের মধ্যে নবীর খেয়াল করা মানে গোরু গাদার প্রতি খেয়াল করার মতন এই কথা যারা কয় আমরা

আমি রাগ করছি না আমি নামাজের ওয়াজ করতেছি এখানে একটা আকিদা ঢুকতেছে আমি একটু ঢুকাইতেছি আমি ঢুকাই না অলরেডি ঢুকে যাচ্ছে কি করবেন আপনি চালাইলি তো চলে কথা কোন ঠিক কিনা বলেন তো নামাজ ফরজ করেছেন কে আল্লাহ আর যে কে করেছেন আল্লাহ আল্লাহ করেছেন এতে কোনো সন্দেহ আছে তাইলে আসেন দেখি ও বন্ধুরে আর ডানে বামে যেমন চমৎকার একটা ঘটনায় ঢুকে গেলাম চমৎকার ঘটনা হলো কি জানেন নি জগত দীক্ষিত ইমাম আমাদের মাযহাবের ইমাম ইমামে আজম আবু ভাব। যিনি একাধিকবার আমার আল্লাহকে স্বপ্নে দেখেছেন যেই চোখটা আল্লাহকে স্বপ্ন দেখে এই চোখের দাম কম না বেশি এই জন্য আমার আব্বা! কষ্ট নিয়েন না তাহিরী বল বুঝবেন না তাহিরি চলে গেলে আমার অনেকে বলে হুজুর আপনার ওয়াজে হাজার হাজার লোক আসে কেমন লাগে আমি বলি চুল পরিমাণ আমার কাছে ইমোশন লাগে না কেন আমি আজকে মইরা গেলে একটা বন্ধু আমার কবরে যাবে না কথা বলেন ঠিক না এই জন্য যিনি কবরে যাবে তার বন্দনা আমি গায় তারে আমি স্মরণ করি ইল্লাল্লাহ জিকির করবেন লাস্টে মোহাম্মদুর রাসুল্লাহ যদি না বলেন তাইলে আপনারা লা লাইল ইল্লাল্লাহ বলাটা নিরত মারাত্মক হয়ে যায় আল্লাহ মানার নাম ইমান নয় নবী মানার নাম হল ইমান কারণ আল্লাহরে খ্রিস্টানও মানে খ্রিস্টানও জানে ইহুদি জানে হিন্দু জানে বুদ্ধ জানে একমাত্র যুগে যুগে যারা নবীর কথা মানছে তারাই আল্লাহরে চিনছে নবীরে যে মানে নাই তারা ইমানের স্বাদ পায় নাই এই জন্যই তা আমার নবী বলেছেন আলা আলা ইমান আলিমুল্লাহ আল্লাহ যার অন্তরে আমি নবীর মোহাম্মদ নাই ও তার ইমান নাই ওই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তিনি মসজিদের খতিব ছিলেন তিনি একদিন মসজিদের ভিতরে যাবেন হঠাৎ করে দেখতেছেন একটা লোক উজু করতেছে উজু উজু দেখা তিনি মুসকি মুসকি একটা হাসি মাইরা দিছে এবার মসজিদের মধ্যে কিছু বেজাইল্লা মুসল্লি আছে নাই দেখবেন ইমাম সাহেবের দোষ ধরার জন্য পাগল হয়ে যায় নিজে সাপ মধ্যে যায় না। ইমাম মাথা বেতাই ফজরের নামাজে একবার না যায় ইমাম সাহেবের চাকরি লইয়া টান মারে এমন কিছু নামের আর ফাওয়ারের মুসল্লি আসে না দেখবেন মুয়াজ্জিন রে যায়া কইব ফ্যানের মধ্যে মহিলা কেন তাড়াতাড়ি পরিষ্কার করেন আমি কই তুমি যেইভাবে মুয়াজ্জিনকে কইছো ফ্যানেরdare ফেন্ডারে পরিষ্কার করেন তুমি যদি জানতা মুয়াজ্জিনের দাম কত তোমার জিব্বা দিয়া মুয়াজ্জিনের জুতাটি পরিষ্কার কইরা দিতা কথা কুন এই কথা তুলে দাও পড়ে গেছে এই জন্য আমার যুবক মায়না ইকু কমাও একটু ভলিউম দাও হালকা করে কই কত এই জন্য যুবক বায়নার আমার ইমাম আজম আবু হানিফা যিনি মসজিদে গিয়ে দেখলেন লোকটা উজু করতেছি আর ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু আলাইহি দূরে দাঁড়ায়া দাঁড়ায় মুসকি মুসকি হাসতেছি এবার একটা মুসল্লি ইমাম পালাইছি আবু হানিফা উজু করা হাসতেছে এই মুসল্লি ইমাম কাছে গেল ডাক আপনি হলেন আজম আপনি হলেন এখন ইমাম একজন ইমাম অনেক জগৎ বিখ্যাত ইমাম এই লোকটা যে উজু করতেছে উজু করার সময় যে আপনি হাসতেছেন এটা কি ঠিক ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলে আমি যাহা দেখি তুমি তা দেখো না জুরি কি আল্লাহ একবার বলবেন না আর যারা মদিনায় যা ওই মদিনা যারা দেখে ওই চোখের দাম আসে না নাই শুধু মাত্র আমার নবী কয়ে মানজার কবরি ওয়াজাবাত শাফাতি যারা ঈশা আমি নবীর রওজা মুবারক জিয়ারত করবে আমি নবী তার জন্য সুপারিশ করে আজি হয়ে গেল জিয়ারত মানে সাক্ষাৎ দেখতে গেলে চোখের প্রয়োজন যেই চোখ আমার নবী রওজা মুবারক দেখে এই চোখের দাম কম না বেশি আর যেই চোখটা আমার আল্লাহর স্বপ্ন দেখেছেন ওই ইমামে আজম আবু হানিফার চোখের দাম কম না বেশি

অজাল মাঝহাব তাকলিদ নোয়াজিবন মাঝহাবকে অনুসরণ করা ওয়াজিব কিন্তু যারা মাজহাব মানে না ইমাম আবু হানিফার বিরুদ্ধে কথা বলে ইমামে আজম আবু হানিফার ডাক দিয়ে কয় আপনি কি তার বিরুদ্ধে তাকে তার উজু হাসি দিয়েছেন কয় হ্যাঁ হাসি দিয়েছি কয় কাজটা তো বেশি ভালো করেন নাই ইমামে আজম আবু বলেন আমি যাহা দেখি তোমরা তা দেখো না এই কথা বলার পরে ওই দুই নম্বর মুসল্লির মন খান্ত হয় নাই কিছু কিছু মুসল্লি দেখবেন ইমাম সাহেবের একটু গন্ধ পাইলে হাটে কাটে বাজারে ইমাম সাহেবের বিরুদ্ধে সিন্ডিকেটার রাজনীতি করে সমাজের সবচাইতে বড় নেতা হলো ইমাম সাহেব কথা কোন ঠিক কি না এই জন্য ওই লোকটা আকবর এই কমিটির কাছে বিচার দিল ইমাম আবু হানিফা কেমনে লোকটার কাছে হাসি দিল এইটার বিচার করা লাগবে সাউন্ড নেমে গেছে এটার বিচার করা লাগবে এই আমার বাবারা এই আমার যুবক ভাইরাও এবারে ইমাম আবু হানিফাকে এলাকার মানুষ বলে গো এই সাউন্ড নেমে গেছে এই বক্সের সামনে দিকে সরো

আমার আল্লাহ যে বেলায়েতের নূর দান করে আল্লাহর ওলিদেরকে তা কও বিফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুর বিনুর আল্লাহ আল্লাহ পাক যাকে পছন্দ করে তার চোখের মধ্যে এমন নূর দিয়ে দেয় সে কাছে থাকলো দূরে কি আসে দেখার ক্ষমতা আছে আছে না নাই বলেন হ্যাঁ এই জননা আমার যুবক বায়না মুসল্লিরা ডাক দিয়া বলে এ আবু হানিফা আপনি কি হাসি দিয়েছেন কই যে হাসি দিয়েছি ব্যাখ্যা দিবে আগামী শুক্রবারের মানুষের সামনে কেন আপনি হাসি দিলেন সবাই মিল্লা ইমাম সাহেবের বিরুদ্ধে বিচার জমাইলো আর আবু হানিফা জানতেন আবু হানিফা না তিনিও ওই মজলিশের মধ্যে হাজির হয়ে গেলেন এবার হাজার হাজার মানুষ জমা গেছে বুঝনি তো হুজুরের বিচার ফাইলি তো মানুষ পাগল যায় ইন্দি দি মিন টাইমে আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওই বিচারের মধ্যে গিয়েছেন যাওয়ার পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিগুলা ডাক দিয়ে বলে এ আবু কি তাকে উজু করতে দেখেছেন কয়ে হ্যাঁ আমি দেখেছি কয়ে আপনি কি উজু করতে দেখে কি তাকে একটু হাসি দিয়েছেন কয়ে হ্যাঁ আমি হাসি দিয়েছি ডাক দিয়া বলে আবু হানিফা! এই লোকটা যে উজু করতে না অন্যায় আবু হানিফা তাদের কথার জবাবে বলে অন্যায় তাই না আপনি যে হাসি দিয়েছেন আপনি কি ন্যায় করেছেন না অন্যায় করেছেন আবু হানিফা বলে আমি ন্যায় করেছি আগুন লাগছে নি আর জোরে কোন আগুন লাগছে নি কি ন্যায় করেছেন কথার উপরে কথা বলেন আবু হানিফ রহমাতুল্লাহ এমন একটা উত্তর দিয়া দিছেন কই আমি যখন তাকে ওযু করার জন্য দেখেছি আমি তার দিকে তাকাইলাম তাকানোর পরে আমি দেখলাম লোকটা যখন মুখের মধ্যে কলির পানিটা ঢোকাইছে ওই মুহূর্তে আমি তার সামনে গেলাম যেই মাত্র সামনে গেছি রে বাবা আমি তাকাই দেখলাম এই লোকটা করতেছে কইরা কইরা কুলি মাত্র পানিটা বাইরে ভালাইছে আমি তাকে দেখলাম লোকটা যত গুণা করেছে তারা মুখ দিয়া আমার আল্লাহ ওই কুলির পানির সঙ্গে তারা গুণাগুলো মাটিতে জড়াইয়া ফালাইয়া দিয়েছে আমি যখন এই কথা এই চিত্রটা দেখলাম আমি হাসি দিয়েছি হাসি হাসি দেই নাই আমি দিয়েছি তিরস্কারের ছলে আমার মুখ দিয়ে হাসিটা আসছে এটা আনন্দের হাসি দেখেন দেখেন খাজা খাজা কাছে কে মারতে গিয়েছে খাজা গরিব নেওয়াজকে গিয়ে বলে আমি আপনার কাছে মুড়ি ধুমু খাজা গরিবী নামাজকে উজু করে আসো উজু করে আসলেন কই নামাজের শুরুতে বসো নামাজের শুরুতে বসো খাজা গারিবে নামাজ বলছিলেন ও আল্লাহর বান্দা তুমি আমার কাছে দুইটা সত্য কথা বলবা তুমি কি আমার কাছে মুরিদ হইতে আসছো কই জি মুরিদ হইতে আসছো তাইলে তুমি আমার কাছে আর একটা সত্য কথা বলো কই কি কই একটা লোকে তোমার পিছন দিক যে ছুরি দিয়ে ফাটাইছে সুযোগ পাইলে আমারে মাইরা ফেলার জন্য এটা কি সঠিক ওই লোকে ডাক দিয়া কয় আল্লাহর ওলি আল্লাহরুলি আপনি কেমনে দেখলেন আর ভাই কেমনে দেখলেন খাজা গরিবে Nawaz আল্লাহরুলি যারা আমার নবী বলে ইত্তাকু বিল ফিরাসা তাল মুমিনে ফা ইন্না হুয়াঞ্জুরু বিনূরিল্লাহ আল্লাহকে যারা ভয় করে আল্লাহকে ভয় করে যারা নামাজ পড়ে সুবহানাল্লাহ আল্লাহকে ভয় করে যারা রোজা রাখে আল্লাহকে ভয় করে যারা জিকিরি করে আল্লাহকে ভয় করে যারা হস করে আল্লাহকে ভয় করে যারা মা বাবার খেদমত করে আল্লাহকে ভয় করে যারা সুদ খাই না আল্লাহকে ভয় করে যারা ঘুষ খাই না আল্লাহকে ভয় করে যারা জঙ্গিবাদী করে না আল্লাহকে ভয় করে যারা সন্ত্রাসী করে না আল্লাহকে ভয় করে যারা নবীর বিরুদ্ধে কথা কয় না

<laughs> heart হাতে করতে আমরা জিনা করি হাতে করতে আমরা কুপুরি গুরি হাতে করতে আমরা হাতের জিনা করি হাতে করতে আমরা চোখের জিনা করি হাতে করতে জবানের জিনা করি হাতে করতে পায়ের জিনা করি কি জবাব দেবো আল্লাহর দরবারে দুনিয়ায় কেউ কারেন্টের চুরি করলে মুখ দিয়া না করে আমি চুরি করি নাই কিন্তু আমার আল্লাহ বলেন হাসরের ময়দানে না করার কোনো সুযোগ নাই আমি মুখের মধ্যে লাগাম টান না দ জবানটার বন্ধ কইরা দিমু জবান তারে বন্ধ করে দিব হাতের সাক্ষী হাত দিবে পায়ের সাক্ষী পা দিবে পায়ের সাক্ষী পা দিবে চোখের শাক্ষী চোখ দিবে আমরা সেই দিন দুনিয়াতে যদি গোপন একটা ভিডিও ভাইরাল হয়ে যায় দেখতে কত খারাপ লাগে না পারে কইতো না পারে সইত পাগলের মতন দেশ দেশান্তরে অনেকে ঘুরে কোথাও মাথা গোজাই যায় জায়গা হে আব্বা রে আব্বা হাসরের ময়দানে দুনিয়ায় যেমন আত্মসম্মান এর চাইতে কোটি গুণ আত্মসম্মান দেখাবেন আমার আল্লাহ আমি তাহিরি ওয়াজ করি হাসরের ময়দানে আল্লাহ দেখাইয়া দিব তাহিরি বড় বড় গলাই কথা কইস দেখ তোর জীবনের চরিত্র এ মাহবুব মিয়া দেখ তোর জীবনের চরিত্র দেখ আমার হুজুরে বলি এই দেখ বাবা দেখে হাবিবুল্লাহ তোমার চরিত্র ওই দিন আমার লাগামটা বন্ধ আমি এখন একটা ছবি তুললে তোমরা কই বা তুলি নাই আমি বললাম ডকুমেন্টস আছে কিছু করার নাই এর চাইতে করা করা হলো আমার আল্লাহ আলু

আল্লাহ কই বন্ধু আপনি বলে দিন ইন্না নিশ্চয় সালাতি আমার নামাজ ওয়ানুসুকি আমার কুরবানি ওয়া আমার জীবন ওয়া মামাতি আমার চলে যাওয়া লিল্লাহি রাব্বিল আলামিন আপনারা বলেন সব কার জন্য আর জোরে বলেন কার জন্য আর আওয়াজ করে বলেন কার জন্য জীবনে কত নামাক ছাই দিলাম জীবনে মা বাপরে কত কষ্টই দিয়া দিলাম জীবনে কত তাই ভিতরে কিন্তু আল্লাহর কি নরম না শক্ত আর জুরে কাউ নরম না শক্ত শক্তি আর জোরে জোরে এই জন্য যুবক ভয়ানা গো ও মুরব্বি আপা নামাজের এই কথা কেন বললাম নামাজে মনে বাদত নবী বলে হাত দিয়া পুজো করার সময় হাতটা দৌত করলে এই এই। হাতটা দৌত করলে এই হাত দিয়া যত গোনা করেছি হাতের গোনা জমিনে পড়ে যায় শুধুমাত্র তাই নয় আমার নবীরে যখন মেয়েরা যে নিয়েছেন আপনারা নারুই গ্রামের বাবারা জবানটা না কোন ব্রাহ্মণ হাতার বন্ধরা বাগা উড়ার বাগার তো এদিক দই এদিক দা ইসলাম না রে না না বুঝছি আমি আরো সামনে যাইয়া বরাবর হাতের বামে শিবপুর বরাবর মনে গেছিলাম না না বাগাওরা গেছিলাম না বাগাওরা গেছিলাম দিনের বেলা বাগারো তিন একটা মাদ্রাসা হবে আমি বললে দিয়ে শিগরে সোলামান কি ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ কন একটা মাদ্রাসা বাগারো হওয়ার দরকার আছে কিনা বলেন করোনার আলোকিত আলোকিত হোক বিশ্বময় এটা আমরা চাই কি চাই না যেই ঘরের মানুষ কোরআন থেকে দূরে ওই ঘরের মধ্যে খোদার গজব প্রবেশ করে কথা কোন ঠিক কি না যেই এলাকা কোরআনের মহব্বত থেকে দূরে সেই এলাকায় খোদার গজব নাজিল হয় আজকে করোনা এমনিতে আসে নাই করোনা আমাদের হাতের কামাই আমরা প্রকাশ্য আমরা প্রকাশ্য খোদার নাফরমানিতে নেমে পড়েছিলাম এই জন্য আল্লাহ পাক এই করোনার মহামারী দিয়ে পুরো বিশ্বটাকে স্তব্ধ করে দিয়েছেন যদি এখনো সোজা না হন তাইলে এমন মহামারী আসতেছে এখন তো বলে যে স্টে হুম স্টে সেফ গড়ে থাকো নিরাপদ থাকো এমন অন্যায় যদি আর করেন এমন এক রোগ আইব গড়ে ঢুকলে বিপদ বাইরে থাকো নিরাপদ রৌদ্র রুদ্রে ফাগল বানাইয়া গোড়াইব গড়ে যাই তার না এমন সমস্যা আইতো ফারে ফারে কি ফারে না আমার নবী মেয়েরাজে গেল বাগরা বলেন শিপ্পাসা বলেন এই শফিক শিবপুর শফিক সিনেমা সি চার গাছ আপনার কাছে কোনাফুর কোনাফুর না কোনাউর উল্টা পাল্টা করে না একুশ তারিখে কোনাউর ইনশাল্লাহ আসবো রাত্রে বারোটায় বারোটা না একটা শোনেন আপনার কাছে একটা ভোট নিতাম সাই আপনার কিছু কোয়ান না কেউ ঠিক আছে তো আমি একটা ছেলেরা দাঁড় করাইতেছি তুমি দাঁড়াও তুমি খুব মনোযোগ রেকর্ডিং করতে তুমি একটু উঠো তোমার আমি একটা জিনিস প্রশ্ন করবো তুমি উত্তরটা সুন্দর করে দিবা বাবা এক বাক্সটা খোলো তো আচ্ছা তুমি বলো নবীর মেয়ারাসটা কি স্বপ্নে না বাস্তব হ্যাঁ হয়েছে নি হয়েছে ফাগল হই না বহ হইছে ঠিক আছে সামনে যদি বইদি ফাংলো হইবো নবীর মেহেরাজটা কি স্বপ্নে না বাঁচতো এই আওয়াজটা আর স্বপ্নে না বাস্তব অনেকে বলে নবী নাকি স্বপ্ন যুগে মেরাজ করছে নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব আমার নবী যখন মেহারাজে গেল যে কি গেছে না বাস্তবে গেছে দেখেন আমরা কেমন আমার নবী মেয়েরাজে যাওয়ার পরে আল্লাহ এমন একটা শুন এই কালো কোট এই আমি কিচ্ছু বুঝলাম না তোমার হাজ কেটা ফোন দিছে কৌ আমি ফোনটা করে তো মোবাইলটা তো একটা মেরাজের ওয়াজ চলতেছে এখন একটা কঠিন ওয়াজ মারাবা কোন আমার নবীর জীবনে যে ঘটনাটা ঘটছে পৃথিবীর এক লক্ষ চব্বিশ হাজার নবীর লাইনই হয়েছে আল্লাহর সঙ্গে দেখা করবো লাইন ডই দিছে না মুসা নবী কইছে রাব্বি আরনি আল্লাহ কইছে লান তারানি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইংলিশ কমুনি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম খলিল এন্ড হাবিব কালিম খলিল অ্যান্ড হাবিবের মধ্যে পার্থক্য কি কালিম হলো তিনি কালিম হলো মুসানবির উপাধি কালিম হলো তিনি যিনি যিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে বলে আল্লাহ দেখা দাও দেখা দাও দেখা দাও আল্লাহ পারবানা 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 আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি ঘরের মধ্যে আরামে বিস্তালয়া লয়া ঘুমায় রয়েছে আল্লাহ জিব্রেল তাড়াতাড়ি যা বন্ধুর জান্নাতের জান্নাতের ড্রেস পরাইয়া আমার বন্ধুরের দুলার মতন সাজাইয়া আমার দিদারে লইয়া এরপর যদি সান না বুঝেন আর কিচ্ছু করার নাই আমার নবীর সঙ্গে কাহারও কোনো তুলনা কাহারও কোনো তুলনা নেই এই জন্য মুসানবী নবী আল্লাহ নুরের তাজাল্লিতে মুসা নবী হয়ে গেছে আর আমার নবী সহ শরীরে লাম ওখানে গিয়া নূর নবী নুরের জগতে নূরে খোদার সঙ্গে দেখা করতে গেছে জোরে কন্যা সুবহান আল্লাহ ঠিক মেরাজে নেওয়ার পথে একটা নামাজের হাকি কথা সেটা বললে দেওয়া যাই একটা কষ্ট দিচ্ছে আপনারা একটা জবান ও বন্ধ রাখবেন না এখন জবানটা ছাইরা আমার সঙ্গে বলেন আমার নবীর মেয়ে রাজটা কি স্বপ্নে না বাস্তব আমার আল্লাহর হাবিবকে যখন আল্লাহ নেওয়ার পরে এমন একটা সুন্দর জায়গায় নিয়েছেন যে সুন্দর জায়গাটা পৃথিবীর কোনো চোখ দেখে নাই সুন্দর কথা পৃথিবীর কোনো কান শুনে নাই যেই সুন্দর জায়গার স্পটে পৃথিবীর কোনো পা পাহাটে নাই ওই জায়গার মধ্যে আমার রহমানুল আলামিনকে নিয়ে গেছি এই আমার যুবক যেই মাত্র আমার নবীর নিয়ে গেছে নেওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়ে কয়ে ইয়ার সুল আল্লাহ নবী গ মায়ার নবী দয়ার নবী আমি আপনারই এত উপরে এনেছি এমন একটা সুন্দর জায়গা যে সুন্দর জায়গা কেউ দেখে নাই নবী আমার সুন্দর জায়গা দেখলে নবী তো আনন্দে হাসার কথা আনন্দিত হওয়ার কথা আমি যেমন স্টেজটা দেখিয়া কইলাম খুব সুন্দর হয়েছে লাইটিংটা আমি যখন দেখিয়া খুশি মাদ্রাসায় বেলুন দিয়া কি সুন্দর করে সাজাইছে আমি মাস্কাম নিয়ে তুই কেমন মনে গাড়ির থেকে কইছি এই জায়গাটার একটু ভিডিও কর কারণ এটার স্মৃতি হিসাবে রাখিয়া দে ওরা কত কষ্ট করে মাদ্রাসার সামনে সাজাই গোজাই আর আমাকে রিসিভ করছে আমি ভিডিও করাইছি ফেসবুকে পাবেন ও যুবক আমার নবীর এমন একটা জায়গায় দেখাইছে আমার আল্লাহ এই জায়গা পৃথিবীর কেউ দেখে নাই আমার আল্লাহ কই বন্ধু আপনি খুশি নি আমার নবী কোন কথা কই নাই আমার নবী ডাক দিয়ে গে আল্লাহ والله এত সুন্দর জায়গা দেখছি আমার আল্লাহ কয় বন্ধু আপনি খুশি নিয়ে একটা হাসি দেন আমার নবী চোখের পানি ফালাইয়া কান্না শুরু করে দিলেন সুন্দর জায়গা দেখিত তো কেউ কাঁদ না আমার নবী ওই জায়গায় গিয়ে কান্না শুরু করলেন আল্লাহ ডাক দিয়ে বন্ধু গ এত পরে তোমার আনছি আমি আর কাউরে আনি নাই তোমার উল্লাহ বলি নাই সফিউল্লাহ বলি নাই হলিব উল্লাহ বলি নাই দাউদ নাজিউল্লা বলি নাই রুহুল্লাহ বলি নাই কালি মোল্লা বলি নাই হলিল্লা বলি নাই ও বন্ধু আমি তোমার হাবি বানাইছি সব বন্ধু বানাইতে গিয়া আমি আল্লাহ পরীক্ষা করছি ইব্রাহিম নবীরে দশটা পরীক্ষা গইরা আমি আমার খলিল বানাইছি আর তোমারে আমি একটা পরীক্ষাও করি নাই বিনা পরীক্ষায় তোমার আমি হাবিবুল্লাহ বানাইছি হাবিবুল্লাহ বানাইয়া এত উপরে আনছি গো তুমি কেন চোখের পানি ফালাও গো বন্ধু আমার নবী ডাক দেখে আল্লাহ আমারে তুমি এত মায়া করে এত উপরে আইন আমারে এত সুন্দর জায়গা দেখাইছো আইরে আমি কেমনে কইতাম আমার নবী কত আপন অন কম তাহিরি আল উল্টা পাল্টা কয় আসলে উল্টা বলি না নবী তোমার আমার জন্যই জন্য এত পাগল যেই জায়গাটা পিটি পিটি এমন একটা সুন্দর জায়গা দেখলে দুনিয়ার কথা মানুষে ভুল্লা যাওয়ার কথা আমার নবী এমন একটা জায়গা দেখছে ইদ্রিস নবী তো জান্নাতের গেইটে গিয়া উম্মত বুইলা গেছে এখনো আসে নাই আর আমার নবী এত সুন্দর জায়গা গেছে এত সুন্দর জায়গা দেখে আমার নবী ডাক দিয়ে গো আল্লাহ তুমি আমারে এত সুন্দর জায়গা দেখাইছো আমি কেন কান্দি জানুনি আমার উম্মত তো এই সুন্দর তুমায পাবা হাসাই মন ছুটে যাই মদিনায তুমায পাবা হাসাই মন দিনায় এ নারুই ব্রাহ্মণ হাতার সুর যদি সু নে একবার দেখা দাও না হে তোমায় ভালোবাসি অংত শুধু মুখে না। ভাই গজল দেখা দিছি খারাপ নিয়ে কষ্ট নিয়ে প্রেম নিয়ে এখন 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 প্রেম নিয়ে ছুটি যাই মদিনা এই নারী ব্রাহ্মণ হাতার সুর যদি সু নে থাক একেবার দেখা দাও না সবাই আমার সাথে বলেন হে রাসুল তোমায় ভালোবাসি অন্ত হরে শুধু মুখে না জন্দে রসায় নয় হে রসুল নাম কে ডরে না তো মায় সাই कौन छूटे जाए मदीना এ তাহির সুর যদি শু নে একেবার দিদার হেরা সুর তোমায় ভালোবাসি ও শুধু সুধু মুখে না জান নয় কে নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ আর একটা সুন্দর জায়গায় নিছে নেওয়ার পরে নবী দেখতেছে জায়গাটা আরো বেশি সুন্দর সেখানেও নবী এক সেখানে নবী উম্মতের জন্য কান্দে এরপরে নবীর সান্তনা দেওয়ার জন্য আল্লাহ তৃতীয় আরেকটা সুন্দর জায়গায় নিল সেখানে নবী উম্মতের জন্য কান্দে আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু তিনটা জায়গা পাল্টাইলাম এরপর তুমি কেন কান্দ আমি উম্মতেরে বলতে পারি না কারণ উম্মত আমার জমিনে ফলায় আইছি বিদের যাওয়ার সময় দেখবা অনেক লোক ঘর থেকে বের হইলে গাড়িটা পিছন মার জন্য ছায়া কান্দে আবার ইয়ার ফুটে যায় বিমানটা দুইটা গেলে ওই নিচের দিকে জমিনে সায়া ছায়া কান্দে দেশের মায়াই মাটির মায়াই নারী আমার নবী চতুর্থ ওই চার নম্বর সুন্দর জায়গা দেখলো সেখানে নবী উম্মতের জন্য কান্দে আমার আল্লাহ বলে বন্ধু তিনটা জায়গা পাল্টাইলাম তারপর তুমি কেন কান্দো ডাক দিয়া বলে আমি কান্দি এই জন্য যুবক করে আমি কান্দি এই জন্য ও বন্ধু আমার আল্লাহ কয় বন্ধু কান্দেন কেন কয় আমার উম্মত আছে জমিনে উম্মতের মায়ায় আমি কান্দি ও বন্ধু তিনটা জায়গায় এরপরে চার নম্বর পাঁচ নম্বর সই নম্বর সাত নম্বর আট নম্বর নয় নম্বর দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো এই সতেরোটা জায়গায় আমার নবীর গুইরা গুইরা দেখাইছে একটা জায়গা থেকে আর একটা জায়গা বড় সুন্দর জোরে জোরে কে আল্লাহ আকবার বলবেন না আর জোরে কন্যা ইয়া রাসূল আল্লাহ আল্লাহ বলে বন্ধু আরফা না লাগবে আমার নবীর সম্মান বাড়াইছে কি এরপর নবী আমার কান্দে আমার নবীকে আমার আল্লাহ সত্রটা জায়গায় গোরাইয়া দেখাইছে এই জায়গার কথা কেন কইলাম তার কারণ আছে আমি একেবারে ওয়াজের শেষ দিকেই কিন্তু চলে আসতেছি একটা কথা বোঝাইয়া দিয়া যায় আমার নবীর আমার আল্লাহ কয় জায়গায় গোড়াইছে জোরে কোয়া লাগবো কয় জায়গায় তাইলে আমি একটা ইন্টারভিউ নিমু জামাইরে উঠেন জামাইর একটা ইন্টারভিউ নিমু আজকে আপনি বলেন ফজরের নামাজের ফরজ কয় রাকাত দুই রাকাত জোহরের নামাজের ফরজ কয় রাকাত চার রাকাত দুই এ আর চারে কত ছয় রাকাত আসর নামাজের ফরজ কই রাখা ছয় আর কত নামাজের সাইরে কত এখন আপনারা সবাই মিলে বলেন আমার নবীর মে রাজে নিয়া গোড়াইছে কয় জাগা এ জামাই বসবাই এবার বলেন আমার নবীর আমি কিন্তু বলছি একবার হাকিকতের বৃত্তি ডুকাই আপাদতের কথা কইতেছি যে এইগুলা ঠান্ডা মাথা ছাড়া বুঝবে আসবেন সময় দেওয়া লাগবে আমার নবীরে মেয়েরা যে নিয়ে গুড়াইছে কয় জায়গায় ওই সত্তরটা জায়গা হলে স্পেশাল ওই জায়গায় যাই আমার নবী উম্মতের জন্য কাঁদছে কিন্তু আমার আল্লাহ তো আমার নবীর সন্তুষ্টি কামনা করে এ আল্লাহ আকবার সুরে হবে এ আমার নারই গ্রামের যুবক বাইরা সতেরোটা জাগাই কোরআনের পর আমার নবী চাকচিকের কারণে উম্মত বলে যাই নাই আমার নবী দুনিয়াতে মায়ের রহম থেকে আসার পরে আমার নবী উম্মত বলে যাই নাই আমার নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় আমার নবী উম্মতকে বলে যাই নাই আমার নবী দুনিয়ার থেকে বিদায় হইয়া রৌজা মুবারকে গিয়েও এখনো আমার নবী উম্মত বলে নাই হাইরি আমার নারী ব্রাহ্মণ হাতের বন্ধুরী ও শিব পাশার বন্ধুরা ও শিব কাপড়ের বন্ধুরা অনুরোধ করে বলে যায় বাঙা ওরার বন্ধুরা আর একটা মাহফিল বিদ্যা কোটে দরকার আছে কথা কন ঠিক না বেঠি এটার প্রক্রিয়াও চলতেছে সবাই মিলেমিশে মাহফিলটা করবেন তাহিরি আপনাদের শত্রনা না তাহিরি হক কথা বলে ন্যায্য কথা বলে তাহিরি এখনো বলে এখনো বলে তখনও বলে হয়তো আমার বুঝাইয়া আপনাদের দলে নিয়ে যাইবেন আর না হয় আপনার বুঝা আঙ্গ দলে আসবেন এটাই হলো আমার চূড়ান্ত কথা কথা বলেন ঠিক কিনা Tchau. Uh -huh.

সবাজে বলে আমরা সুন্নিরা মাজারে সেজদা করি না আমরা সুন্নিরা মাজার জিয়ারত করি আল্লাহ সারা কাউকে সেজদা করা যাবে না আল্লাহ সারা কাহোর কাছে মাতা নত করা যাবে না একমাত্র সেজদা পাওয়ার মালিক হলো একজন চিত্তার মাইনা কস্তা সেই লোকটিকে তিনি কে ওয়া ইলাহুকুম واحد لا إله إلا هو الرحمن الرحيم مهربان তুমি মেহেরবন মেহের তুমি মেহের বন আমি পাপি গুনাগার তুমি ছাড়া কে আছে আর কমা কর ও গ প্রভু তাও বা করি বারে বিয়া Rohman yang karimuh meherban ya rahim rahman জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথারিয়ে ভুলে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি ভুলে বান্দা তোমার তুমি অন্তর জামিন বান্দা তো তুমি অন্তর জামিন তোমার দিকে ফিরি বারবার রহমান ইয়াকারিমু মেহের মেহরবান রহমান রহমান ইয়ঙ্কারিম মেহরবান মেহেরবান আহ মেহেরবান তুমি মেহেরবান সোরে মেহেরবান কে জোরে বলে মেহেরবানকে শেজ্দাবাওয়ার মালিক কে আল্লা ছাড়া কাহার কাছে মাথা নত করা যাবে আমি পাপি গুনেহগার এই যে গজলটা গাইলাম এটা কিন্তু আমরা সুন্নি কোনো আলেম এই পর্যন্ত এখনো গাই নাই এটা আমি গাইলাম এই গজলগুলো তাদের গজল তারা গায় আমরা হিংসুক না আমরা গজল মুখে বুলেট গজল গাইত না ঠিক কিনা আর আমি মনে করি যেই গজল যেই গাক না কেন যে কোনো মানুষের গাক যে আকীদা যাই হোক না কেন যদি দেখি যে গজলটা সুন্দর সম্মত কোরআন যে কোনো দলেরই গাক কিন্তু আমি গজলটা গাই কথা কি সত্য কথা কি সত্য আমি অত ফিলিয়া না আমি মনে করি আমার নসিব যা আছে আমি তাওই খামো আমার ইডো বিশ্বাস করি তোমার নসিব যা আছে তুমি তাওই খাইবা আমি ওয়াজ করতেছি না তুমি ওয়াজ করবা শ্রীমঙ্গল তোমার লোকে ফিলিয়াম থেকে আমার লাভ আছে না না আজকে এখানে মাহফিল কালকে কোথায় জানেন জানমির কোথ থেকে জামাই মুরগির এনা খেতে আসছেন আরো শুনে যান কি বলি কালকে আমার শ্বশুর বাড়ি এলাকা মাহফিল আমলে তো কালকে আমার শ্বশুর বাড়ির মাফিল মাধবপুরে বেলা জুমার পরে এরপর রাতের বেলা মাফিল হলো নরসিংদি দ্বিতীয় মাহফিল তৃতীয় মাহফিল হলো আন্দিওরা হবিগঞ্জ তাইলে কালকে তিনটা দিনে একটা রাত্রে দুইটা তো আমার আমার নসিবে যতটুকু আছে খাওন আমি ততটুকুই খামু এখন আমি খাইতে পারছি না এলাকাতে তো আমি তবে একটা জিনিস এই এলাকাতে ভাইলাম নতুন আমি সব মা ফিলে সায়া সায়া কফি খাওয়ান লাগে আজকে ওয়াশটা শুরু করার আগে কফি দিয়ে বাইল দাঁড়াইছে পিঠে একটা হেরা সালাইকা বেড়া বেড়া আমার মনে আপনার একটু কষ্ট হইতেছে আমি এই শোনো কথা নাই সত্যি করে কন আমি যে ওয়াশ করতেছি কোরআন সন্না আর যুক্তির বাইরে কি কোন কথা বলতেছি এবং আমি যতটুকু কথা বলছি এ থেকে আমি কাউরে কষ্ট দিয়ে কথা বলছি আমি দুঃখে মাঝে মাঝে কিছু কথা বলি দুঃখে দুঃখে কি এই যে ইসলাম আমাদের এটাও এরার আমি হিডি গাই কি রে যেহেতু আমার টিকে লেহার গান গাই আমরা টিকে গেলে সন্নির টিকে গান গাই মাজার মাজার গেলে গিয়ে না হন কারণ হেরা টিকে আর কিছু করতে পারে না আমাদের প্রভু আগ্ন বির জীবন বিধানে ওই শিবানী কোরআন আমাদের প্রভু এক বিড় জীবন বিধানে ওই শিবানী কোরআন তবে কেন এক কিন হে মুসলমান এক হ এক করিয়া হব এক মাদিনা শরী ফেক উৎ পাহাড়েক মদরের মাঠে জীব না একেটাই মন মিলে প্রাণ আমার খবর আমার তোমার খবর তোমার তোমার প্রাণ তোমার তোমার জীবন তোমার তোমার মরণ তোমার তোমার বাড়ি তোমার তোমার গাড়ি তোমার তোমারটাই তো তোমার আমারটা আমার এটা ঠেলা ডেলি কিল লাগে আসো না সব দিক দে এক একটা দিক দিয়া কুরআন আমার এক ইসলাম আমার এক মুসলিম আমি এক আসো সবাই মিলি মিশে আলোচনা সাপেক্ষ ইয়েস অর নট অতএব আমাকে বুঝিয়ে তোমার দলে নিয়ে নাও না হয় তুমি বুঝে আমার দলে চলে এসো আমি কি মন্দ বলেছি বাড়িয়ে বলেছি

এত বাইঙ্গা বুইঙ্গা কথা কই দিক কি আমার বেলা না আমি যদি একটু সুজা আস্তে আস্তে ওয়াজ করি এক ঘন্টা ওয়াজ করে যাইতাম গা তুই ভালো আছিস আমি একটু গোসাই গাছাই কইতো এটা মজা লাগে না ফাস সত্তর নামাজে ফরজ কই রাখা সত্তর জোরে কোন কই রাখা সত্তর নবীর মেরাজে নিয়ে গুরাইছে কই রাখা কই জায়গা ওই সত্তর লগে সত্তর মিল আসেনি আছে আমার আল্লাহ ডাক দিয়ে কয় ইয়া আল্লাহ বড় জোরে হইব ইয়া রাসূলুল্লাহ নবী গো এ ছোট দিল তাহিরে আই ঘুরছে ই একটা সন্তনা কইতেছেনইটা বাইরিসে সরু সরু ফুলা মনে কো বন্ধরে আমার মাতা নষ্ট ফুলা ফুলা আমার যেই লিখতে যাইলি করে বন্ধরে আমার মাইক কালা বন্ধরে আমার একটা আওয়াজ কইরা কয় নবীরে গড়াইছে কয় জগৎ এখন আমার আনন্দ লাগতেছে পাঁচ ওয়াক্ত নামাজে ফজরের দুই রাকাত ফরজ জোহরের চার রাকাত ফরজ আসরের চার রাকাত ফরজ মাগরিবের তিন রাকাত ফরজ এশার চার রাকাত ফরজ এই হলো সাত রাকাত আমার নবীকে মিয়ারেজে নিয়ে গড়িয়েছেন শতজাগাত আল্লাহর হাবিব যখন চোখের পানি ফেলে ফেলে উম্মতের জন্য কান্নাই করতেছেন আল্লাহ ডাক দিয়ে কয় হে বন্ধু আমি আপনাকে সত্তরটি জায়গায় গুরিয়েছি আপনি যেহেতু উম্মতকে এতই স্মরণ করেছেন আপনাকে কথা দিয়ে দিলাম আপনার উম্মতকে বলবেন পাঁচ ওয়াক্ত নামাজে সত্য রাখার ফরজ যদি কেউ নিয়মিত ভাবে আদায় করে আমি আল্লাহ তাকে এই সত্তরটি জায়গায় গুড়াইব গুড়াইয়া গুড়াইয়া তার ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব তুই হাত আল্লাহ আকবর আলহামদুলিল্লা আমারারারারারে খুশি হইল এটা কি গায়ের জন্য নাই জোর

এই নামাজের কথা কইছে লা সলাতা ইল্লা বিহুজুরি কলব হুজুরি কলব ছাড়া নামাজ হয় না দেখছেন নিও ইবাদতের ওয়াজ সুন্নিরা করলে কত মজা লাগে দেখছেন নি ঠিক আলী মনে করছে সুন্নিরা ঘটনা কয়ে গেলে গই বুঝি পাগল ঘুরে গেছেগা আমরা নামাজের ওয়াজ দাও রোজা আর ওয়াজ দাও ফরদার ওয়াজ দিলে তো ছাড়ছি নই ফরদার ওয়াজ তো আউনলে ছাড়ছি নই যাই হোক আমরা সব ওয়াজি করতে পারি হুজুরি কলব ছাড়া নামাজ হয় না এটা কি তাবার এটা হইল মওলা আলীর ফায়ের মধ্যে তীর লাগছে

না আমার 10000 দিন আযান বদলা আমার সাথে দেবো এই শুনেন দেবো আমরা এ মাদা আযান দে মসজিদ কিছু দোকান আছে দেখবেন দোকানটা কেন বানা আলাদা একটা চাল দিয়ে আরেকটা বানা এর মধ্যে কেনামবুট ফিটিং করে প্রতি গেমে গেমে টেহাফা এই দিক দিয়া মুসল্লীরা মসজিদের কাছে আশাদু আল্লাহ ইলাহা আর এ আঙ্গুল দিয়ে অ্যাঙ্গলে মারে এমন মত ফিদান মসজিদে আজান হয় আর নামাজ চলে তুমি ক্যারাম বোর্ড খেলে তোমার মতন জাহেল আর কেউ নাই দেখ তুমি ছেলে তুমি আদর্শ ছেলে ওই বন্ধুটাই সবচাইতে উত্তম যে বন্ধু তোমাকে ক্যারাম বোর্ড থেকে মসজিদে নিয়ে যাবে আর ওই বন্ধুটাই যে তোমার জন্য দুশ্মন যে তোমাকে মসজিদ থেকে জুয়া খেলার আড্ডা খানা নিয়ে যাবে বন্ধু বাসাই করতে সাবধানে বাসাই করতে হবে রাগ করবেন না আলী রাদি আল্লাহ আনহু পায়ের মধ্যে তীর লাগছে বারো জন সাহাবি মিল্লা তীর টানতেছে আলী রাদি আল্লাহ তালা কয় আমার কলি যেটা ভাইঙ্গা যায় তীরের মধ্যে দৈর না যেই মাত্র আলী রাদি আল্লাহ তালা নামাজে দাঁড়াইছে ওই মুহূর্তে বারো জন সাহাবি তীর টাইনা খুলতে যাইয়া গোস্তগুলা তীরের খামির লোকে বাইরে গেছে গা আলী নামাজটা শেষ করছে নামাজটা শেষ করার পরে তিনি বলতেছেন কিউ আমার ফায়ের মধ্যে তিরটা আসিনি তিরটা কই সাহাবিরা ডাক দিয়ে কয় আমরা ও আলী আমরা তো তীরটা সবাই টাইন না খুলে ফেলছি টাইন না খুলে ফেলছি হ্যাঁ শুধুমাত্র তাই নয় আর তীরের মাথার মধ্যে আপনার পায়ের গোস্ত লেগে আছে আপনি কি টের পান নাই হয়ে বলেন আল্লাহর কসম করে বলি নামাজের আগে তীর খুলতে গেলে আমার কলিজা ভেঙ্গে গেছে অবস্থায় কোন সময় তীরটা আমি যাররা টের পাই নাই আমি যাররা পরিমাণ টের পাই নাই এবার ডাক দিয়ে সত্যি টের পাও নাই এবার ডাক দিয়ে বলতেছেন কেন টের পাবে আমার রাসূল তো বলেছেন আনা মাদিনাতুল ইলমে ও আলিউন বাবুহা আমি নবী হইলাম এলেমের শহর আমার আলী হইল সেই শহরের দরজা সেই শহরের দরজা সেই আলী রাবি আমাদের মধ্যে যখন এ তীর ডুকছে তীর ডুকার পরে যখন তার খবর হয় না একটা ফাগলা দেখতে ফলাইছে আলী আপনি এমনভাবে নামাজ পড়েন আপনার তীর খুলছে টের পান নাই আমি তো নামাজে দাঁড়াইলে আপনি কি নামাজ পড়ছেন আমি যখন নামাজে দাঁড়াই আমার তন মন একবারে মালিকের সন্ধানে বিভুর হয়ে যায় তাই তো বলা হচ্ছে তুমি এমনভাবে নামাজ পড়ো যেন তুমি মালিককে দেখতেছো মালিককে যদি দেখতে না পারো এই বিশ্বাস রাখো মালিক তোমাকে দেখতেছে এই জন্য আমি তো মনিবের প্রেমে ফানা হয়ে যাই এই জন্য আমি টের পাই নাই টাইমে আলিরাদি আল্লাহর সামনে একটা পাগলা ডাক দিয়ে আলী আপনি নামাজে দাঁড়াইলেন অথচ এত বড় জন করছে আপনি কি টের পান নাই আল্লাহর কসম আমি টের পাই নাই আপনি এমনভাবে নামাজ পড়েন দুনিয়ার কোনো খেয়াল নাই আমি তো নামাজে দাঁড়াইলে আমার পরিবারের কথা মনে হয় আমার ভাইয়ের কথা মনে হয় বাজারের কথা মনে হয় আমার কি নামাজ হবে আলিরাদি আল্লাহ বললেন হে পাগলা নামাজে দাঁড়াইয়া যদি তোমার তন্মন এক করতে না পারো তাহলে তোমার নামাজ হবে পাগলার চোখের মধ্যে পানি ফালাইয়া কোন সমস্যা পাগলা চোখের পানি ফালাইয়া কান্না শুরু করে দিলেন ওই মুহূর্তে ডাক দেখে তুমি কান্দ কেন এবার ডাক দেখে আলি গৌ আপনি যেভাবে বললেন তন্মন এক না হলে নামাজ হবে না আমি তো এমন কোনো নামাজ নাই আমার জীবনে যত নামাজ পড়ছি প্রত্যেকটা নামাজে দাঁড়াইলেই আমার বন্ধুর কথা মনে হয়ে গেছে আমার বাজারের কথা মনে হয়ে গেছে এখনও তো আমরা নামাজে দাঁড়াইলে ফুলাফান ক্রিকেট খেলার কথা মনে হয়ে জায়গা আমরা বন্ধু বান্ধবের কথা মনে হয়ে যায় ওই পাগলা বলে ও আলি আমি এমন কোনো নামাজ নাই যে নামাজে দাঁড়াইলে আমার পরিবারের কথা মনে হয় নাই আমার যদি নামাজ নাই হলো তাহলে এখন যদি মইরা যাই রসুল তো বলছেন বে নামাজের জন্য কবরে তিনটা শাস্তি এক নম্বর শাস্তি কবরটা খাত হয়ে যাবে দুই নম্বর শাস্তি কবরে আগুন দরাই দেওয়া হবে তিন নম্বর শাস্তি ওই কবরের ভিতরে সর্প ঢুকাইয়া দেওয়া হবে আমি কেমনে ওই কবরের আজাব সহ্য করব কেমনে ওই কবর আজাব সহ্য করব কেমনে ওই কবরের আবার আজাব আমি সহ্য করব আমি এই জন্য কান্নাকাটি করতেছি শুধুমাত্র তাই নই আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে ওই পাগলা ডাক দিয়ে কই রসুল তো বলেছেন হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব আমি সেই দিন মোর আজকে যদি মরে যাই আমি হাসরের মাঠে ওই নামাজের হিসাব কেমনে দিব আমার তো কোনো নামাজই হয় নাই এমন কোনো নামাজ নাই যে আমার এই দুনিয়াদারির কথা মনে না হয়েছে আমার কি নামাজ হবে আলী বলে না থেকে নামাজ হবে রসুল বলেছেন লা সলাতা ইল্লা হুজুরি কলব হুজুরি কলব স্যার নামাজ হয় না এই পাগলা তখন চোখের পানি ফালায় কান্না শুরু করছে আদতে কাঁদতে 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 আপনারা বলেন আল আশিকদের চোখের পানির দাম কম না বেশি পাগলা হঠাৎ করে ওই যে হুজুর ওই যে কুরআনের আয়াত লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ওই আয়াতটা মনে হয়ে গেছে আমি গুনাহগার তুমি তো রহমান আমি গুনাহগার তুমি তো রহিম আমি গুনাহগার তুমি তো গাফফার আমি গুনাহগার তুমি তো সত্তার আমি গুনাহগার তুমি তো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই পাগলা মনে মনে কয় আলী বলছে আমার নামাজ হবে না আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হব না আমি যাবো রহমতুল আলমের কাছে নবীর কাছে গেল যাইয়া ডাক ডাকুল আল্লাহ আমি আপনার কাছে এসেছি পাগলা চোখের পানি দেই। আপনারা জবান খুলে বলেন আমার নবী চোখের পানির হাকি কত বোঝার ক্ষমতা আছে না নাই আল্লাহ কোরআনে বলেছেন ফাল্লিয়াউ দাহাকু কলিলাউ ওয়াল্লিয়াবকু কাসীরা আল্লাহ বলেছেন ও বান্দা কম কম করে হাসো বেশি বেশি করে কাঁদো এই যে চোখের পানি ফালায়া কাঁদতেছে তার মর্যাদা কেমনে বেড়ে গেছে তাকাইয়া দেখেন আমার নবী ডাক দিয়া কই পাগল তুমি কেন চোখের পানি ফালে কান্দো ওই পাগলা ডাক দিয়ে কই হে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি নামাজ পড়ি এমন কোন নামাজ নাই বাড়ির কথা মনে হই না এমন কোন নামাজ নাই আমার বাজারের কথা মনে হই না আপনার আদি বল সে আমার নামাজ নাকি হবে না অত আমি হাজার বার চেষ্টা করি ইন্নী মজাহদু ওয়া জিহানিল লাদি ফাকরাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন আমি আল্লাহর দিকে متوجه হয়ে যাই কিন্তু আমি মনে মনে নিয়ত করি আজকে নামাজটা 100 100 পরব। কিন্তু এক রাকাত নামাজ ভালো পড়ি দ্বিতীয় রাকাতেই আমাকে পরিবারের কথা আমার মনে করে দেয় যেন মনে হয় শয়তান আমি জিহাদ করে কোন রকম নামাজটা আদায় করি পর আপনার সাহাবি আলী বলছে আমার নামাজ হবে না আমার নবী ডাক দিয়া বলে বেলাল রে ও বেলাল আমার পাগলারে আলী কি বলছে আলী নাকি বলছে পাগলার নামাজ হবে না এই জন্য পাগলা চোখের পানি বুক বাসাইয়া পালাইছি আলী রে যায় ডাক দে আমার কাছে আসার জন্য এবার আলী রাদি আল্লাহ আনকো নবীর কাছে আসলেন আসার পরে আমার নবী ডাক দিয়ে বলে আলী আমার পাগলারে তুমি কি বলেছ আলী রাদি আল্লাহ আনকো ডাক দিয়ে বলেন ইহা রাসূল

আমি পাগলার আপনার কথাই বলেছি এই পাগলা নামাজে দাঁড়াইলে দুনিয়ার কথা মনে হয়ে যায় দুনিয়ার কথা মনে হয়ে যায় আমি বলছি তার নামাজ হবে না এবার আমার নবী একটা খেলা জোড়াইয়া দিছে আমার নবী ডাক দিয়ে কে আলী তুমি এখন উজু করো এবার আলী রাদি আল্লাহ আনহু উজু করলেন উজু কইরা দুই রাকাত নামাজ পড়লেন দুই রাকাত নামাজ পড়ি আমার নবী ডাক দিয়ে বলে আলী রে তুমি আমার সামনে দুই রাকাত নামাজ পড়ো তোমার নামাজটা যদি আজকে হইয়া যায় আমি নবী তোমারে আমি নবী তোমারে ইয়েমেন দেশের একটা দামি চাদর উপহার দিব জোরে জোরে কি আল্লাহ আকবার বলবেন না এই আমার নবী যারে পুরস্কার দিব ওই প্রাইজের দাম কম না বেশি আলী রাদিয়াল্লাহু তাআলা হুইয়া খুশি তিনি সুন্দর করে ওযু করলেন ওযু করে নামাজে দাঁড়ায়া যাবেন অন্যান্য সাহাবারা বলে যার পা থেকে তীর খুললে টের পায় না তার দুই রাকাত নামাজ হয়ে যাবে নবীর পুরস্কার আলীর ভাগ্যে চলে যাবে আর পাগলা সাইডে দাঁড়ায়া বলতেছেন আল্লাহ দিত নামাজটা না হইতো তুই লইতো আমার নামাজটা কামে লাগে যাইতো এই কথা বইলা বইলা মহব্বতের হিংসা শুরু করে দিয়েছে এটা কিন্তু বিরোধিতা না এটা হলো আল্লাহকে রাজি করার একটা কৌশল এবার আমার নবী না দিয়ে কই আলী নামাজে দাঁড়ায়া যাও তুমি তো বলছো পাগলার দুনিয়ার কথা মনে হলে নামাজ হবে না এখন তুমি আমার সামনে দুই রাকাত নামাজ পড়ো তোমার নামাজ যদি হয়ে যায় বরে আলী আমি তোমারে একটা ইয়েমেন দেশের দামি চাদর উপহার দিব এবার আমার নবীর সামনে আলী দাঁড়ায়া গেছি ওই মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা কোরআন গুসুরা ফাতেহা পড়লেন আর একটা সুরা মিলাইয়া প্রথম রাকাত নামাজ পড়ছে এমন সুন্দর ভাবে নামাজটা আদায় করলো। ওই পাগলা কয় সাদর ফায়া যাইব আমারও মুসিবত হইয়া যাইব এই কথা বলে বলে মনটা খারাপ কইরা দাঁড়াইয়া রইছে ও বন্ধু রে আল্লাহর লীলা খেলা বোঝা যায় না এই এবার আলী রাদিয়াল্লাহু তাআলার কো প্রথম রাকাত নামাজ পড়ল এই এবার দ্বিতীয় রাকাত নামাজটা পড়ার জন্য এই ভাবে আবার সুন্দর করে দাঁড়াইয়া হাতটা বাঁধা এবার সূরা ফাতিহা পড়লেন এবার সূরা আরেকটা সূরা মিলাইলেন মিলানোর পরে রুকুর মধ্যে গেল রুকুর মধ্যে দাঁড়ায় আর সোজা হয় না পাগলা কয় দেখ সত্যি সাদর লাগিয়া কেমনে এমন মহব্বত লাগাইয়া দিছে আসল মহব্বত না কাম হইয়া গেছে এবার আলী যখন নামাজের শেষ রুকুর মধ্যে গেল রুকুর মধ্যে যাইয়া হঠাৎ করে আলী সুবহান রব মেলাউজিম সুবহান রব মেলাউজিম সুবহান রব যেই মাত্র তিনবার সুবহান রব মেলাউজিম পড়েছে চতুর্থবারের মাথায় আলীর মনে হইয়া গেছে আমার নবী যে সাদরটা দি দিব এই চাদরটা না জানে কোন রঙের চাদর এবার আলী রাদি আল্লাহ রুকু থেকে মাথা তুলে না এবার নামাজের মধ্যে ফেস লাগে গেছে পিড়িতি শিখা এবার নামাজের মধ্যে নামাজের মধ্যে ফেস লাগে গেছে এবার নামাজের মধ্যে যখন ফেস লাগে গেছে এবার কোন রকম এবার মাথাটা ও তোলে না তুল মাথাটা তুলতে যাইয়া চিন্তা করতেছে এখন যদি নামাজটা সাইরা দেই সাধারণ পাবলিকের কাছে দরা খায়া যাক কোনো রকমভাবে নামাজটা ফেরা ফলায় এবার সুন্দর করে হামিদা আকবর বলে নামাজটা সুন্দর করে সালাম আলাইকুম আ রহমতুল্লাহ বলে নামাজটা শেষ করল বন্ধু রে বন্ধু আমার নবী যে কেমন রহম এবার আলিরা দিয়ে আল্লাহ তালান নামাজটা শেষ করছে ফাগলার মনটা খারাপ হয়ে গেছে সাদ্দর হয়ে যাইব আমার নামাজও বাদ যাইব এখন আমার নবী তো মনের ডাক্তার বিজ্ঞানী বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি এবার ডাক দিয়ে কয় আলি নামাজ দাঁড়াইবার আগে তোমার চেহারাটা বড় ভরসা ছিল এখন দি চেহারাটা মলিন মলিন লাগে জ্বালা জোড়ায়

মনে হইয়া গেছে সাদর রংটা না জানি কোন রঙের সাদর আমার নবী বলে আলী নামাজের দাঁড়ায়বার সময় সাদরের কথা মনে করবা তুমি নিয়ত করছিলানি অনবিগও না আমি নিয়ত করি নাই এরপরে যে মনে হইয়া গেছে এটা তুমি কি ফয়সালা দিবা আমার ফাগলাও নামাজে দাঁড়াইলে দুনিয়ার কথা মনে হইবতায় চিন্তাও করে না तन মন সব এক কইরা নামাজের মধ্যে দাঁড়ায় মনের ওজান্তে শরণ হয়ে যায় তুমি তার মুখ ছেলের কথা শুন না মনের দিকে না তাকাইয়া ফতোয়া দিছ এখন তোমার ফতোয়া তুমি দাও তোমার নামাজটা ওই বনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একবার যত জোর আছে জোর দিয়া বলবেন ইয়া রাসূলুল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকে দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি আরে নবী গো আমার নামাজের মধ্যে সাত দরের কথা মনে হইয়া গেছে যেহেতু দুনিয়ার কথা মনে হইছে আমার নামাজ তো হইব না আমার নবী বলে আলী শূন্য যাও আমি নবী ফতোয়া দিয়া যায় নামাজের ভিতরে মনের আযানতে যদি দুনিয়ার কথা মনে হইয়া যায় একবার তাকাইয়া দেখো আমার পাগলা দুনিয়ার কথা মনে কইছে নামাজটা ছারে নাই রুকুর সময় রুকু দিশে সেজদার সময় সেজদা dise সালাম ফিরানোর সময় সালাম ফিরাইছে শৈতানের পাল্লাই পইরা নামাজ না সাইরা জিহাদ কইরা আল্লাহর ইবাদতের মুসল্লাই পইরা রইছে এই জন্য তুমি শূন্য যাও আমার ফাগলার নামাজ আদায় হইয়া যাবে আর জোরে কন্যা আল্লাহ আকবার নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে হাত তুলে আমি খুশি হইতাম নামাজ বলো না কাজ আছে কাছে বলো আমার নামাজ আছে নামাজ বিহীন পরে জবাব দিবে তুমি ফজর কাটে ঘুমের ঘরে জু কাজে কাজে আসর কাটে খেলা দোলায় মাগি বে মাঝে মাঝে ঠিকা